ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মিস্টার মৃণাল সহ সুকেশ জৈন এসপি সহ রাজীব মিশ্র আইজি সহ বিনীত কোয়েল ডিডিসি ডিউটি সহ অখিলেশ চতুর্বেদী কমিশনার চন্দননগর আমার সাথে আমার এগ্রিকালচার ডিপার্টমেন্টের সেক্রেটারি নবীন এমপি রাও কোঅপারেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি শুক্লাজি হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি প্রদীপ মজুমদার আমার সহকর্মী আশিস ব্যানার্জি তপন দাশগুপ্ত মেহবুব পারভেজ অশোক মাঝি রবীন্দ্রনাথ ভট্টাচার্য ম্যাজরা মান্না রাজপাল সিং সাথী শ্রেয়াশিস নুরুজ্জামান শান্তনু মহারাজ স্বামী লোকোত্তর নন্দ মহারাজ কামালাজি কৃষ্ণ কালামন্দির রাষ্ট্র সেক্রেটারি কুশল এখানে যে আজকে আপনারা সবাই নিশ্চয়ই খুশি যে রানী রাজপুরীর নামে মাধ্যমিক পরীক্ষা সবার জন্য আমরা অনেক অভিনন্দন থাকলো অনেক উইশেস থাকলো মানুষ এবং সকল মন্দির সবাই আছে
আমরা যা কিছু চিন্তা কিছু আমাদের কিছু আমি কিছু পাঠিয়ে আমরা কথা বলবো আমরা পাঠিয়ে আমাদের শব্দ আমাদের পহলে আমি বলা তো আপকো না স্পিন করকে স্যার কে দিয়ে দেখি চেক কর লিজিয়ে কি ব্যাট স্টিল না কি নেই বলা থে এবং আমাদের সরকার মোল্লাপুর কৃষি উন্নতির জন্য কৃষি জমিতে বিশেষ ফিস আর 1 পয়সা লাগবে না সব কাজ করতে পড়ে গেল এটা বাড়ি কৃষি জমি আমি কাজ করতে লাগে এটা আমার মিউ কিষণ কি জমি ছিল প্রাইমারি কালকে আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি অনেক পরিবার বলে আছে জমি যখন মিউ কিষণ পাই বাড়ি বইয়ের নাম বাতা ছেলে নাম বাতা মিউ নাম বাতা মাতৃ নাম কৃষকদের এটা দেখিনি কাজে লাগবে আগে আমরা
হিন্দু
সুতরাং
আপনারা তো জানেন চাষিরা যখন বিপদে পড়ে, যখন তার জমি জলে ডুবে যায়, যখন তার জমিতে কোনো বা পোকায় ফিরে যায়, তার জন্য পরে আমার গাছে আপনাদের পৌঁছে দিয়েছে। মাথা ব্যথা সব রাজনৈতিক দল জানি না, বড় শিক্ষিত তো
গর্ভ শিক্ষিত আর গর্ভ উগ্র মন্থা, গর্ভ ধর্ম। আমরা এই হিন্দু ধর্ম সম্মান করি, কিন্তু যে হিন্দু ধর্মের নাম করে তুলসী কোন জীবন দিয়ে করি, আমি যদি রাস্তা দিয়ে যাই
যদি দেখি আপনার রাস্তা খারাপ টাকা কানা থাকলো বলি দেখি না রে আস্তে আস্তে জিনিসটা ভালো হয় চেষ্টা করি একবার সব হয় না অনেক কাজ হয়েছে যেটুকু বাকি আছে আস্তে আস্তে হয়ে যাবে একবারই কি সব হয় কিছু কিছু ছিল না আমি তো ছোটবেলায় স্কুল যেতাম আমার খুব সাইকেল চলতে ইচ্ছে করতো কিন্তু আমার বাবা মা আমাকে সাইকেল দিতে পারেনি আমার অফিস আছে আমি ওই ছোটবেলায় স্কুল যেতাম আজ আমরা বড় হয়েছি একদিন তো ছোট ছিলাম ছোটরা আস্তে বড় হবে আমার বাবা মা আমাকে বই কিনতে পারেনি আমি নিজে আমার গলার হার বিক্রি করে আমি কলেজে পড়াশোনা করেছি কারণ আমি বিক্রি যাইনি আমরা কোনো সুযোগ পাইনি কিন্তু আমি নিজে জীবন দিয়ে দেখি করে বলি যে আমার ভাইবোনরা যেন এই সমস্যা না পড়ে তারা যেন ভালো থাকে তারা যেন সুন্দর থাকে তারা যেন সুস্থ থাকে যেন আমাকে কেউ বলে না আমি একটু সুস্থ হয়ে যাচ্ছিলাম দেখি কি কতগুলো বাচ্চা ছেলে আমি যাচ্ছি রাস্তা দিয়ে রাস্তায় গাড়ি আছে আমি দেখলাম ওদের পায়ে একটাও জুতো নেই একদম বাচ্চা কুচি কুচি বাচ্চা আমি বললাম তোমাদের জুতো নেই আমি যে সত্যি দেখো যদি সত্যি হয় বিচার দাও যদি সত্যি না হয় তাহলে বিশ্বাস করো না আমাকে মিথ্যে কথা বলবে না তোমরা নজর দাও ভাবি তোমাদের পাড়ায় কত পুজো হয় দুর্গা পুজোয় যাও কি কি দুর্গা পুজো হয় মায়েরা কালী পুজো হয় মায়েরা সরস্বতী পুজো করতে দেয় না কালী পুজো করতে দেয় না জিজ্ঞেস করুন বলুন মা দুর্গা চণ্ডী পাঠটা একটু মুখস্থ বলো শুধু নিজেদের স্লোগান দিলে হবে জানো মা দুর্গা কাকে বলে
মা কালী কাকে বলে, জগদ্ধাত্রী কাকে বলে, শিব কাকে বলে, গণপতি কাকে বলে, গরুদেব তো আমরাও গরুকে সম্মান করি, তোমাদের মতো গোরক্ষকের নামে লোক হত্যা করি না। বলে দিচ্ছে কে কি খাবে, কোন মেয়ে কি ড্রেস পরবে, কার বাড়িতে কোন খাবার যাবে, কে ভাই তুমি, তোমাকে দেখে দেশ চলবে? দেশের নেতা কেমন নয়, যে দেশ নেতা সবাইকে নিয়ে চলে, আর যে দেশ নেতা একা চলে শুধু দেশকে ধ্বংস করে, তারা দেশের নেতা হতে পারে না, এটা মাথায় রাখবেন। মহাত্মা গান্ধী যে দেশের নেতা তার কারণ দেশ অরণ্য সবাইকে নিয়ে চলেছে, নেতাজি দেশের নেতা দেশকে নিয়ে চলেছে, মনে রাখবেন বাবা সাহেব আম্বেদকর দেশের নেতা দেশকে নিয়ে চলেছে, মনে রাখবেন মৌলানা আবুল কালাম আজাদ দেশের নেতা দেশকে নিয়ে চলেছে, রাজেন্দ্র প্রসাদ বলুন, এপিজে কালাম বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, বিবেকানন্দ বলুন, নেতাজি বলুন, ভগৎ সিং আজাদ বলুন, সব কত সব আছে, গুরু গোবিন্দ সিং বলুন, গুরু তেগ বাহাদুর সিং বলুন, এক একটা ধর্মের এক একটা মানুষ আছে বিভিন্ন ধর্মের, এরা দেশের মহান মানুষ যারা সবাইকে নিয়ে চলে, সবার জন্য জীবন দেয়। আর এরা কারা? কয়েকটা উন্মাদ, কয়েকটা উন্মাদ, উগ্র উন্মাদ কয়েকটা ছেলে দিয়েছে, আর সেগুলো এসে একে মারছে, ওকে ধরছে, ওখানে আগুন জ্বালাচ্ছে, ওখানে ভাঙছে, এই উগ্র উগ্র যারা অন্ধ উন্মাদ তাদের বিরুদ্ধে মানুষ জোট বাঁধুন। বাংলা আমাদের লড়তে শিখিয়েছে, বাংলা আমাদের করতে শিখিয়েছে, বাংলা আমাদের মরতে শিখিয়েছে, বাংলা আমাদের সভ্যতা শিখিয়েছে, বাংলা আমাদের সংস্কৃতি শিখিয়েছে, বাংলা আমাদের মরতে শিখিয়েছে। তাই মনে রাখবেন, যতদিন বাঁচবো কোনো মানুষে মানুষে ভেদাভেদ করতে দেব না, কারো ঘরে আগুন জ্বালাতে দেব না, কারো ঐক্য নষ্ট করতে দেব না। আর একটা কথা মনে রাখবেন, যদি দিতে হয় দেবপুরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত, আমি আমার জীবনে অনেক মার খেয়েছি, আমার শরীরের এমন কোন পার্ট নেই যেখানে সিপিএম আমাকে মারেনি, আমি অনেক মার খেয়ে জায়গাটা দাঁড়িয়ে আছি। এখন বলি চালাও বন্দুক, কত বন্দুক আছে তোমাদের, বন্দুক চলবে আর আমার সাথে মানুষ থাকবে, আমি দেখতে চাই মামাটি মানুষের জোর বড় না তোমাদের বন্দুকের জোর বড়, গুন্ডার জোর বড়, এসো লড়াই করো। যাওয়ার আগে বলে যাই, নাগিনীরা চারিদিকে ফেলে দিচ্ছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত মানি শুনাইবে ব্যর্থ পরিহাস, বিদায় নেওয়ার আগে তাই ডাক দিয়ে যাই, দানবের সাথে যারা সংগ্রামে তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, এই ছোট ছোট ভাই বলে প্রস্তুত হচ্ছে আগামী দিন জব দেবে, লাস্ট বলে যাই, লড়তে পারলে লড়ো, করতে পারলে করো, করতে পারলে করো, আর তা নালে নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, জয় জহর, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি হুগলি জেলা প্রশাসন সহ সকলকে রামকৃষ্ণ মিশন, আমার বাড়ি মিশন, আমার দক্ষিণেশ্বর ট্রাস্ট থেকে শুরু করে সমস্ত এমপি এমএলএ কাউন্সিলর কমিশনার গ্রাম সভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মিউনিসিপ্যালিটি কর্পোরেশন অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন এবং আমার প্রেস মিডিয়া থেকে শুরু করে সবাইকে আমার অনেক ধন্যবাদ, অভিনন্দন, নমস্কার। যতটা পারলাম করলাম, বাদ বাকি অনেক অনেক সমস্যা আছে, পরে আস্তে আস্তে একটু একটু করে দেখে দেবো যখন আবার।